ওসমান গনি আপনি লিখেছেন খুতবার মিম্বারে সিঁড়িতে দ্বিতীয় ধাপে উঠে খুতবা দেওয়া কি জরুরি নাকি ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিলে হবে? উঁচু জায়গায় খুতবা দেওয়া সুন্নাহ, অতএব উঁচু দাঁড়িয়ে খুতবা দিবেন, সমান জায়গায় দাঁড়িয়ে দেওয়া সুন্নার খেলাফ, দিলে আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, বাট একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল। দিলারা আক্তার রিমা লিখেছেন, বেপর্দার নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে? বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুনাহ হবে না, যদি সেটা মধ্যে মৌলিকভাবে কোনো অন্যায় কোনো কিছু না করা হয়, অর্থাৎ এমন পোশাক তৈরি করলেন যে পোশাক আসলে অন্যায় কাজে ব্যবহার করা হবে আপনি নিশ্চিত, সেই কাজে আপনি ব্যবহার করার জন্য আপনাদেরকে অন্যায় কাজেই প্রকারান্তরে সহযোগিতা করলেন, সেটা জায়েজ হবে না। বাট এমনিতে কাপড় সেলাই করছেন আপনি, সেটা কি ভালো মানুষের না মন্দ মানুষের, মুসলমানের না মুসলমানের, সেটা আপনার দেখাদেখির বিষয় নাই, আপনি যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য আপনি তৈরি করে দিতে পারবেন। আরিফ আর্নল্ড এআইডি থেকে আপনি লিখেছেন, শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কি না, নামাজের নিয়ম কী, পদ্ধতি কী, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল, তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাল্লাহর কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি, আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাল্লাহর সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাত নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শির্ক এবং হিংসা বিদ্বেষ শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ বিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দিগির কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে শবে বরাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে উংসুর এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো, এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না কোরআন কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধায়। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিধায়তে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই, যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো।